আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমাদের করা সৌদি আরবের ইনভেস্টমেন্ট লাইসেন্সের সাকসেস স্টোরি আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের হাসান ভাইয়ের লাইসেন্স সো যার ফুল প্রসেসটা আমরা সো হাসান ভাই আপনি অনুভূতিটা আমাদের জাতির কাছে শেয়ার করুন কেমন লাগতেছে ইনভেস্টমেন্ট লাইসেন্স পাওয়ার পরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি দুই হাজার বাইশে এবং দুই হাজার তেইশের মধ্যে চিন্তা ভাবনা করলাম দুই হাজার বাইশে যে আসলে নিজে একটু ব্যবসা নিজের মতো করে করব সৌদি আরবে পরে দুই হাজার বাইশের মধ্যে রিদেভাই আমাকে ডুবের বিষয় করে দিলেন মালয়েশিয়ার বিষয় করে দিয়েছেন থাইল্যান্ডের বিষয় করে দিয়েছেন তখন তিনের মধ্যে আমার একটা মনোভূতি জাগলি না তিনি অনেক ভালো মানুষ পরে তিনি আগে একদিন কথা কথা বললাম ভাই আমি একটা ইনভেস্টার লাইসেন্স করতে চাই করতে চাই ইনভেস্টার লাইসেন্স আপনি করে দিতে পারবেন কি না তো তিনি বলছি অসুবিধা না করে দিব তা আমি সেরে তিনি কি দিয়েছি কি আমার আঁকা আমার ফটোকপি আর পাসপোর্টের ফটোকপি তিনি আমাকে বাংলাদেশ থেকে একটা কোম্পানি করে এখানে আমার ম্যাডামকে পঁচিশ পার্সেন্ট শেয়ার রাখে আমার এই কোম্পানিটা তিনি আমাকে করে দিয়েছেন তো আমার থেকে আসলে অনেকই ভালো লাগতেছে আমি মনে করি আমরা যারা বাংলাদেশি যারা যে সমস্ত ভাইয়েরা যারা কোফিলের আন্ডারে চাকরি করে যারা তফিক নেই সেটা তো আর করা সম্ভব না আর যারা মূলতভাবে দোকান আছে কারো ফার্মেসি আছে কোনো ব্যক্তির মাস আছে তো আমি মনে করি আমাদের হৃদয় ভাইয়ের মাধ্যমে আপনারা ইনভেস্টার লাইসেন্সটা করে নিলে আপনার আমানতটা আপনার কাছে থেকে গেলো তাহলে আর বিশেষ করে আর কোন এর মধ্যে কোনার ছন্দ থাকলো না মানে আপনি কোপিলকে পয়দা না দিয়ে আপনি गवर्नमेंटকে দেন गवर्नमेंट আপনারে সর্বদ গিয়ে মানে সুসুবিধা দিবে এটা আর কি কারণ বর্তমানে যারা ইনভেস্টরস হই দিতে ওদেরকে আলাদা রকম ভ্যালু করে ওদের সবকিছু ইজি ওদের জন্য সবকিছু সহজ করে দিছে যেমন আপনি মিনিস্টার অফ ইনভেস্টমেন্টে গেলে মানে আপনি কোথাও যাওয়া লাগবে না আপনি যে একটা বল দিয়ে আর রক্সার জন্য বল দিতে যাওয়া লাগবে আপনার মুক্ত বল আমলে ওখানে সেখানে কোথাও যাওয়া লাগবে আপনি মিনিস্টার অফ ইনভেস্টমেন্টে মেনতে যাবেন ওইখানে ওরা সব সার্ভিস আপনাকে দিবে এবং কি ওরা একটা নাম্বার দেয় ওইটা কোনো বন্ধ নেই ঘন্টা খোলা সপ্তাহে দিন আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজন বিষয় আমি আমি শেয়ার করতে চাইতেছি যে এটাই দেখেন আমরা এই দেশের মধ্যে যে একটা মানে মুসিবতের মধ্যে আছে কপিল নিয়ে তাই সেই কপিলের ইয়েটা মানে ধরেন এটা শেষ হয়ে গেল আর যে একটা আমি দুই হাজার বাইশে পরে আমার অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকা ঢুকার পরে তখন আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে আমার মালিক আমাকে বলে যে তুমি ব্যাংকে যেয়ে কী করবা দেখেন অথচ টাকা আমার নাম আমার সব আমার কিন্তু আমার ব্যাঙ্কে আমি যেতে পারবো না আমার মূল্য নাই কিন্তু এই যে আমি যখন আমার ইনভেস্টার লাইসেন্স বাইর করলাম তখন আমি ব্যাংকার রাজিতে আমি গেছি এবং এনসিবি ব্যাংকে আমি গেছি সাম্মানের সহিত কফি দিয়ে কফি দিয়েছে কফি খেলাম খেয়ে আমাকে তারা আপনার দুটা ব্যাংকে অ্যাকাউন্ট আমাকে খুলে দিয়েছি তো এই যে হৃদয়বাহ কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে আপনার ব্যবসা আপনি করতে পারবেন আপনি সরকার গভর্নমেন্টের খাতায় আপনি যাইতে পারবেন সব কিছু মানে আপনি সব কিছু আপনি ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু আপনি করতে পারবেন আমি প্রথম গত দুই সপ্তাহ আগে যখন আমি ইরিয়া দাঁড়ছি তখন আমি সিজিল টিজারিতে যেখানে অফিস ওখানে আমি গেছি যাওয়ার পরে খুবই অথচ আমরা আপনার এই যে যাওয়াজাত অফিস সাধারণত যাওয়াজাত অফিসে আজ নবী যাইতে পারে না বেডিকেট দিয়ে যায় তোমার কফিল নিয়ে আসো যখন আপনি সিজিল নিয়ে যাবেন বা আপনার আগামাতে লেখা থাকবে মুদের আম তখন আপনি নিজে যাইতে পারবেন আপনার বাচ্চার কাগজপত্র আপনার কাগজপত্র আপনি সব কিছু ঠিকঠাক করতে পারবেন যে আমরা যারা সৌদি আরবের ব্যবসা বাণিজ্য করতেছি আমরা যেন নিজের নামে যেন আমরা সিজিলটা করে নিতে পারি সাধারণতভাবে আপনি যদি বাংলাদেশ থেকে একটা কোম্পানি করে যদি আপনি সেজিল খুলতে পারেন তাহলে এখানে আপনার ভাই বলেন আপনার ছেলে বলেন আপনার স্ত্রী বলেন আপনি তিনি আগে পঁচিশ পার্সেন্ট দশ পার্সেন্ট শেয়ার দিয়ে রাখলেন আল্লাহ আখাস করুক আপনি কালকে মারা গেলেন তাইলে আপনার এই কোম্পানির সমস্ত টাকা পয়সা আপনি যাকে পার্সন্টেজ হিসেবে যাকে আপনি শেয়ার করে নিয়েছেন সে আপনার এই কোম্পানি সব বন্ধ করতে পারবে চালু করে রাখতে পারবে সব কিছু আপনার টাকাটা আপনার দেশে চলে যেতে পারবে আর যখন কোনো একটা সৈদি নাম আমরা করব আমি মারা গেলে এখানে হুয়ারিও তুমি কে এগুলো সব কিছুর মালিক কে হবে সৈদি হবে আমি আশা করবো আমরা যারা এখানে পঁচাত্তর পার্সেন্ট বাংলাদেশি লোক আমি মনে করি বিজনেসে জড়িত আমরা জানেন সামান্য খরচ ধরেন আমার এখানে সর্বোচ্চ কত বাংলাদেশি কোম্পানি সেখানে চল্লিশ পাঁচচল্লিশ হাজার রিয়াল গেছে হয়তো আরও কিছু টাকা ধরেন পঞ্চাশ হাজার রিয়াল ধরেন কিন্তু আমি দেখা গেছে এক বছরে আমি বাইরে কোম্পানিকে দিতে হয়েছে প্রায় এক লক্ষ রিয়ালের মতন তাইলে আমি এক লক্ষ রিয়াল দেওয়াটা ভালো না পঞ্চাশ হাজার কাজ আমি করতে পারবো আমার পিছনে কোনো সন্দেহ নাই আমাকে সৌদি পুলিশ আমাকে গ্রেপ্তার করবে না আমার সাথে চোখ রাখে কথা বল। আমরা যারা সৌদি আরবে প্রবাসী আছি আমাদের হৃদয় ভাই অনেক ভালো মানুষ তিনি আসলে যেটা কথা বলবেন তিনি এটাই ওয়াদা ঠিক রাখবেন ইনশাআল্লাহ যেটা আমার সাথে যেটা দেখছি অনেকে ভালো কমিটমেন্ট অনেক ভালো রাখছেন তো আমি আর কি বলবো আসলে সবকিছু হাসান ভাই বলে দিয়েছেন আর এখন এটাই বলবো যে যারা নতুন করে ইনভেস্টমেন্ট লাইসেন্স করতে চান তো আপনি আগে ক্যাপাবল কিনে আপনি এটা দেখেন কারণ এখানে প্রতি বছর 62000 আপনাকে সরকারে দিতে হবে মানে 62000 রিয়াল সরকারে দিতে হবে তো আপনার যে বিজনেস বা আপনার ইনকামটা আপনি অ্যানালাইসিস করে যদি আপনি ক্যাপাবল মনে হন যেমন মাসে আপনার 5 6000 রিয়াল আপনার একটা খরচ আছে তো অনেকে আছে যে কোফিলকে দিয়ে দেয় এর থেকে বেশি এরকমই দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমি সাজেস্ট বাবু আপনারা নেন তো যারা করতে চান সিরিয়াস আছেন শুধুমাত্র তারাই যোগাযোগ আমরা ইনশাল্লাহ সব প্রসেস করে দিব ইনভেস্টমেন্ট লাইসেন্স যারা করতে চান তাদের জন্য আমি স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসতে পারেন বুঝতে পারেন এবং কি সবকিছু জেনে শুনে তারপরে স্টেপ নিতে পারেন হাসান ভাইয়ের এটা হচ্ছে সার্ভিস লাইসেন্স মানে সার্ভিস ক্যাটাগরিতে আর কি উনি এটা একশো পার্সেন্ট অর্ডার নিয়ে যেমন এখানে কোনো এক পার্সেন্ট কোফিল নেই সো উনি এটা দিয়ে সার্ভিসের জগতে যত কিছু আছে সব কিছু করতে পারবো যেমন একেবারে হোটেল রেস্টুরেন্ট কফি শপ ট্রাভেলস এজেন্সি থেকে শুরু করে আমাদের যে আজনবীদের বেশিরভাগ বিজনেস মানে এইটি পার্সেন্টই সার্ভিসের আন্ডারে চলে আসে তো এগুলো উনি স্যালে সব কিছু করতে পারবে তো হাসান ভাই আপনার এমনি বিজনেসটা কি আপনি আমাদের দর্শকদের একটু জানিয়ে দিন আপনি কি করেন আমার এসির পার্টসের দোকান আলতা আছে এর পাশাপাশি ডাক্টিং প্যাকেজ বিআরএফ স্প্লিট পাইপ ডালে ওই যে নতুন বিল্ডিং করে আমরা ওখানে ফাইব ডালি আমি আরেকটা দোকান উদ্বোধন করেছি তাইফে আমার এই সিজিলির উপরে মানে আমার এই কোম্পানির উপরে আমি উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আবার শুরু করছি জিপসন বোর্ড এবং জিপস মাগরিবি এগুলোর কাজ শুরু করছি অলরেডি গতকালকে একটা কাজ কন্টাক্ট হয়েছে জিদ্দাতে আমার এখন পাবলিকেরা ওখানে কাজ করতেছে অলরেডি আমার অম্বালেরা আমার ওই দিনে মনে করেন পঁচিশ জন লোক আছে এবং আমাদের সিজিলের মধ্যে সবচেয়ে মজার খবর হলো এটাই আপনি এক থেকে দুশো বিশ আপনি উঠাতে পারবেন শুধু আইনকে শ্রদ্ধা করে এবং আপনি এখানে একশো জন লোক আপনি রাখতে পারবেন তো আমার এই হলো আর বিজনেস সো আজকের মতো এই পর্যন্তই আর হচ্ছে যারা সৌদি আরবের বাইরে আসেন অন্য আপনি ইউরোপে থাকেন আমেরিকা কানাডা যে কোনো দেশে থাকুন আপনি যদি চান সৌদিতে বিজনেস করবেন আপনার ওই দেশের ওই দেশের লাইসেন্স থাকলে আপনার জন্য খরচটা অনেক কমাই যাবে আর যদি লাইসেন্স নাও থাকে তাও আমরা আপনার সব প্রসেসটা করে দিতে পারবো সো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ফুল ভিডিও আছে ইনভেস্টমেন্ট লাইসেন্স নিয়ে সো আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর আমি জানি আপনাদের আরও প্রশ্ন থাকতে পারে সো আপনারা কমেন্ট করবেন আমরা নেক্সট কমেন্টের আলোকে নেক্সট একটা ভিডিও করব বা একটা লাইভে এসে আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দিব সবাই ভালো থাকবেন আল্লাহ